লুক করো মানে অনেক কষ্ট তোমার লাইফে ছাকা খাইছো এরকম এই সাইডটা পুরো গ্রামের মতো মেবি কিছুদিন আগে কোনো প্রোগ্রাম ছিল একটা কাক আমার মাথার উপর পটি করে দিছিল হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইটস মি সাবরিনা কানিজ সুখী সো আজকে আমরা অনেক বেশি এক্সাইটেড সেটার কারণ হচ্ছে কারণ কি সুশ্রী বলো আমরা অনেক দিন পরে আমাদের কলেজে যাচ্ছি হ্যাঁ আমাদের ক্যাম্পাসে সুশ্রী স্কুল এন্ড কলেজ এন্ড আমার শুধু কলেজ সো অনেকদিন পরে যাচ্ছি একটা বিশেষ কারণে কিছু পেপারসের জন্য সো আমরা ভাবলাম যে আমরা একটা ব্লগ করে ফেলি কারণ পিলখানার ভিতরে আমাদের অনেক অনেক মেমোরিজ অনেক দিন পরে যাচ্ছি যখন আমি স্কুলে ছিলাম তখন আপু কলেজে ছিল তো আমরা অনেক দিন পরে আজকে কলেজে যাচ্ছি আর শুধু স্কুল কলেজের জন্যই না যেহেতু পিলখানায় আমরা পুরো 4.5 বছর ছিলাম ওখানে আমাদের অনেক অনেক মেমোরি অনেক ভালো স্মৃতি অনেক কষ্টের স্মৃতি সব কিছু মিলায় পিলখানাটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল সো পিলখানার ভিতরে মেবি আপনারা সবাই জানেন ক্যামেরা অন করা যায় না সো আমরা তারপর ট্রাই করবো না লুকা লুকা অন করবো টুকটাক ক্লিপ নেওয়ার বেসিক্যালি আমরা আমাদের কলেজটা আমাদের ক্যাম্পাসটা আপনাদের সাথে শেয়ার করব সো এখন এখানেই বাই বাই আমরা এখন তাড়াতাড়ি বের হয়ে যাব তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ বাই বাই আমাদের লিফটে মিরর নাই আই মিন অনেক অন্ধকার লিফট একটা আলো থাকতে মিররের দরকার ছিল না আমরা বের হয়ে গিয়েছি বাইরে অনেক বেশি রোদ অলরেডি গরম চলে আসছে বাইরে বের না হলে টেরি পাওয়া যায় না যে এত বেশি রোদ আর এত বেশি গরম বাইরে আর আমরা কাপড়দের মতো হুটটা উঠে রাখছি কারণ অনেক রোদ আমরা পিলখানার ভিতর চলে আসছি অনেক বেশি ফর্মালিটিস মেনটেন করতে হয় পিলখানার ভিতর ঢোকার জন্য আমাদের দুইজনকে দুইটা আইডি কার্ড ধরিয়ে দিয়েছে গেট পাস সো সামনে আর পিয়াঙ্কেলরা আছে অনেক ভয় লাগতেছে ভিডিও করতে অনেক বেশি ভয় লাগতেছে ভিডিও না করাই ভালো সো আমরা কলেজে যেয়ে আবার ভিডিও স্টার্ট করব আই তো পিলখানাটা দেখাই আপনাদের আমাকে তো পচা লাগতেছে কেন ঢাকার ভিতরে সব থেকে সুন্দর শান্তির জায়গা হলো গিয়ে পিলখানা এত পরিপাটি এত পরিষ্কার পাখির ডাক এখানে একটা চিড়িয়াখানা আছে এখানে আগে আসতে আমি দূরে দেখা যাচ্ছে হরিণ আছে আর রোদগুলো এত পরিপাটি অনেক সুন্দর এখানে এত সুন্দর সুন্দর পাখি এগুলো ময়ূর এখানে অনেকগুলো কালারের ময়ূর এত কাছ থেকে আমি কখনো দেখিনি এগুলো এরকম ওপেন রেখে দিছে কেন এগুলো উড়ে চলে যায় না ময়ূর কি উঠতে পারে ও মাই গড ওরা তো বিড়ালের সাথে মজা করতেছে সি আমি এত কাছের থেকে কখনোই ময়ূর দেখি নাই ও মাই গড হাই হাই এগুলো সব বিভিন্ন কালারের হ্যাঁ এগুলো অনেকগুলো কালারের ময়ূর কামুরদাই কিনা আমি জানি না আমার কোনো আইডিয়া নাই ময়ূরের ব্যাপারে ওয়াও এত সুন্দর সুশ্রী আমরা অনেকক্ষণ ধরে ওদের পিছন পিছনে হাঁটতেছি ওপেন রেখে দিছে একদম ওপেন রেখে দিছে এগুলো কোথাও মেবি চলেও যায় না অনেক সুন্দর একটা ডায়লগ আছে আমি এখন একটা ভিডিও ক্লিপ নিব যেটার সাথে আমি ওই ট্রেন্ডিং সাউন্ডটা অ্যাড করে দিব তোমার এলাকা ছেড়ে যাচ্ছি না এতো না তুমি চুপ করে থাকো এখন তুমি ইমোশনাল লুক করো মানে অনেক কষ্ট তোমার লাইফে ছাকা খাইছো এরকম হাঁটো তোমার এলাকা ছেড়ে গেছি তোমার জন্য ফিলিং করছে হোক এই সাইডটা পুরো গ্রামের মতো মনে হচ্ছে যে ধান ক্ষেত
নাও হয় বলো তো ওদের দুজনকে আমরা পেয়ে গিয়েছি ওরা দুজন আমাদেরকে চিনে আর ওরা জানতো না আমরা এক্সট্রোপিয়া কোইন্সিডেন্স ছিল ঢুকার পরে অনেকখানি হাঁটতে হয়, আমরা ইচ্ছা করেই হেঁটে আসছি, কারণ হলো কি আমরা চাচ্ছিলাম যেহেতু কিলখানাটা ক্যাপচার করতে। এটা পিলখানা জাদুঘর, তোমাকে দেখা যাচ্ছে না, এটা পিলখানা জাদুঘর, যদিও আমি এটার ভিতরে কখনো যাইনি। সুখী আপু কিন্তু যখন রৌফ কলেজে পড়তো অনেক ফেমাস ছিল, সবাই সবাই চিনত, লাইক সোশ্যাল মিডিয়ায় না, হ্যাঁ কলেজে ফেমাস ছিলাম, আই ডোন্ট নো ওয়াই, লাইক একটু গুন্ডি ছিল, গুন্ডি গুন্ডি ছিলি, লেডি কিলার, লেডি কিলার। সুশ্রী আমার থেকে বেশি ফেমাস ছিল, ও ক্যাপ্টেন ছিল, ও বিএনসিসি করতো, আমিও বিএনসিসি করেছিলাম, বাট আমি বিএনসিসি সদস্য ছিলাম না, মেম্বার ছিলাম না, আই মিন আমি প্লে কার্ড ধরেছিলাম, আমিও প্লে কার্ডই ধরেছিলাম। তখনকার সময় সব থেকে সুন্দর মেয়েদেরকে দিয়ে প্লে কার্ড ধরাতো, তার ভিতরে তুমি একজন, আমি জানি না আমাকে দিয়ে কেন এই কাজ করেছে, তো আমিও ধরেছি, দ্যাট মিন্স আমিও সুন্দরী। এই রোডে এই এই জায়গাটায় অনেক 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 মেমোরিজ, কলেজ শেষ হলেই আমরা ফ্রেন্ডরা এখানে আড্ডা দিতাম, দেন 3 নম্বর গেট দিয়ে বের হতাম, সো আমরা কলেজের কাছাকাছি চলে আসছি, এই যে আমাদের কলেজ, ও মাই গড, কিছু বলে নাই, বললাম বকা দিবে, কখন যে আঙ্কেলরা বকা দেয় ভিডিও করার জন্য জানি না। তো এই হচ্ছে আমাদের কলেজ, সি আমাদের কলেজ কত বেশি সুন্দর, ও মাই গড, আগের থেকে সুন্দর হয়ে গেছে। হলফ করে বলতে পারবো যে ঢাকার মধ্যে অ্যান্ড ঢাকার বাইরেও সব থেকে সুন্দর কলেজ হচ্ছে আমাদের কলেজ, আমাদের কলেজ সব থেকে সুন্দর কলেজ। তো এই জায়গাটায় আমার অনেক ফানি একটা পিকচার আছে, ওই পিকচারটা আমি শেয়ার করবো, আমারও অনেক কলেজ লাইফের অনেক পিকচার শেয়ার করবো। পিছন সামনে একটা আরপি আঙ্কেল আছে, আমাকে বকা দিতেছে, আমি ক্যামেরাটা রেখে দিই। আমরা কলেজের ভিতরে চলে আসছি, মেবি কিছুদিন আগে কোনো প্রোগ্রাম ছিল যার কারণবশত ক্যাম্পাসটা এখনো সাজানো, ও 21 ফেব্রুয়ারির জন্য ক্যাম্পাসটা আগের থেকে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। সো আমাদের কাজ শেষ, এখন আমরা একটু ক্যান্টিনে যাবো, দেন একটু খানাপিনা করবো, সেই কলেজ লাইফের খানাপিনা। আপু দাঁড়াও দাঁড়াও আপু, আমরা স্যারের সাথে দেখা করতে চেয়েছিলাম, জিমি স্যারের সাথে। সো এখন যেহেতু ডে শিফটের ক্লাস, এখন কোনো মেয়ে নাই, সব ছেলে, মেয়েদের ক্লাস থাকে মর্নিংয়ে, আমরা সারা জীবন মর্নিংয়ে কষ্ট করেছি আর ছেলেরা আনন্দ করে করে দুপুরবেলা ক্লাস করেছে। ওই আসো, এইখানে এই দুইতলায় আমার ক্লাস ছিল, এইখানে আর ভিতরে ক্যান্টিন ছিল আগে, এখন ভিতরে ক্যান্টিন নাই, ক্যান্টিন থেকে শুধু বলতাম আঙ্কেল আমারটা, আঙ্কেল আমারটা, সিঙ্গারা খেতাম তো। এখন আমরা ক্যান্টিনে যাবো, তো অনেক টিচারদের সাথে দেখা হয়েছে বাট ওনাদের ভিডিও ক্যাপচার করতে পারিনি, অন্ধকার এখান থেকে ধরি, আর এই সাইডে ক্যান্টিন ছিল। ও এই সাইডে আমার খুবই মজার একটা মেমোরি আছে, সেটা হচ্ছে আমার এই গাছটা, এই যে বড় গাছটার নিচে একটা কাক আমার মাথার উপর পটি করে দিছিল, ভেরি এম্বারেসিং, এটা অনেক বেশি লজ্জার ছিল আমার জন্য, যাই হোক পরে আমি ক্লিন ক্লিন করে তারপরে বাসায় গিয়েছিলাম। তো এই হচ্ছে সেই গাছ যেখানে কাক আমার মাথার উপর পটি করে দিয়েছিল, অনেক চেঞ্জ, ক্যান্টিন পুরো চেঞ্জ। ও আচ্ছা, ক্যান্টিন আবার নতুন করে করেছে, আমাদের টাইমে ক্যান্টিনটা অফ করে দিয়েছিল, টাকা অসুস্থ।
এখানে অনেক পিচ্ছি পোলাপান, সব ছেলে, কোনো মেয়ে নাই। শুধু এখানে একটা বুড়ি আসতে, বুড়ি হলো কি এই যে, আর বাকি সব পিচ্ছি পোলাপান। তো অনেক সুন্দর একটা জায়গা দেখাবো এখন, অডিটোরিয়াম। সুশ্রী, অডিটোরিয়ামটা একটু দেখাও। এটা আমাদের অডিটোরিয়াম, এইটা সবথেকে সুন্দর জায়গা, এটা সবথেকে সুন্দর জায়গা, কিন্তু ভিতরটা দেখাতে পারবো না, দেখানো পসিবল না। বাইরে থেকে যতটুকু পসিবল ততটুকু দেখাবো। ভিতরটা অনেক সুন্দর, অনেক বড় একটা অডিটোরিয়াম। এগুলো সব আমাদের কলেজের কি বলে এগুলোকে, যত যত অর্জুন। ও, এখানে আমাকেও দেখা যাচ্ছে, দূর থেকে একটু দেখাই কলেজের এইসব অর্জুন আমার। সো টাটা বাই বাই মোমেন্ট, আমরা এখন চলে যাব। এই হচ্ছে আমাদের কলেজের স্কুলের বাচ্চাদের ড্রয়িং। বাই বাই ক্যাম্পাস, এখন চলে যাব। যেহেতু সাডেনলি আসা হয়েছে, আমি আমার ফ্রেন্ডদেরকে বলতে পারিনি, ওরা হয়তো ভাই ব্লগ দেখে অনেক রাগ হবে যে এতদিন পরে কলেজ গেছিস কিন্তু আমাদের বলস নাই কেন। বাট যেহেতু হঠাৎ করে আপু বললো যে সুশ্রী চল কলেজে যাবো, ইভেন আমি আজকে ক্লাসও করতে পারিনি। বাট টু বি অনেস্ট, আমি ওদেরকে অনেক বেশি মিস করতেছি, বিশেষ করে সেতু, বিনতি, তারপরে ফারা, নায়না, অফ্রিদা, সোনালি, শুভ্রা, আরও যাদের নাম বলি নেই, সবাইকে অনেক বেশি মিস করতেছি। আর এত এত মেমোরিজ সবগুলো মনে পড়ে গেছে। আর এই রোডটা দেখলে এমনি কলেজ লাইফের সব কিছু মনে পড়ে যায়, রাইট? হ্যাঁ, আমি মিস করতেছি নাফিসা, আমার ফ্রেন্ডদেরকে সুশ্রীও চিনে, নাফিসা, লাকি, শিবা, অনেক অনেক বেশি মিস করতেছি, নীলাকে অনেক মিস করতেছি। তো আমি বলতে বলতে আমার গলা ভার হয়ে আসতেছে, লাইক আমার চোখে পানি চলে, নট পানি, সত্যি আমার অনেক খারাপ লাগছে। তো টিচারদেরকে দেখে আরো বেশি খারাপ লাগতেছে, জাস্ট মনে হচ্ছে যে আমি মনে আবার ক্লাসই করতে আসছি, মনে হচ্ছে না যে অনেক বছর পরে আসছি। সেটাই, টিচারদেরকে দেখে আমাদের একজন টিচার তো ইমোশনাল হয়ে গিয়েছে। এন্ড নূর হোসেন স্যারের সাথে দেখা হয় নাই, স্যার উই আর সরি, সকালবেলা আপনাকে কল দিয়ে পাইনি। স্যারের সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, নেক্সট টাইম ইনশাল্লাহ। একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে কি, আমরা বাসা থেকে প্ল্যান করে এসেছি যে আমরা আমাদের কলেজের ক্যান্টিনে যে সিঙ্গারাটা ওইটা খাবো, যেটা টিফিন টাইমে মোটামুটি মারামারি হয়ে যেত, আঙ্কেল আমি আগে, আঙ্কেল আমি আগে, ওই সিঙ্গারাটা আমরা খেতে পারিনি। খুবই দুঃখজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কাছে টাকা নেই। সুশ্রীর ব্যাগে 10 টাকা আছে আর আমার কাছে কোনো টাকাই নেই, আর আমরা টাকা উঠাতে পারি নাই, কারণ ভিতরে ক্যাশ আউট করার কোনো জায়গা নেই। বুথ আছে বাট আছে কিনা শিওর না। হ্যাঁ, আর বুথ আছে, বুথটা অনেক দূরে, এখন এনার্জি নাই এত রোদ এত গরমে যে বুথে যেয়ে টাকা উঠাবো। সো এখন আমরা বাইরে চলে যাব, বাইরে যে টাকা উঠাবো, তারপরে মেবি আমরা কোথাও বসে একটু খাবো। তো এইটা বলবো যে কলেজে এসে অনেক বেশি ইমোশনাল লাগছে, অনেক ভালোও লাগছে, বাট ইমোশনালও লাগছে যে আগের সব স্মৃতি, অনেক মেমোরি, অনেক ভালো খারাপ মিলে অনেক মেমোরি আমাদের এখানে। লাইক আমরা এখানে 4 বছর ছিলাম, সো অনেক মেমোরি, সুখের সময়, দুঃখের সময় সব আমাদের এখানে কেটেছে। মানে আমি বড়ই হয়েছি পিলখানায়। হ্যাঁ, যখন আমি পিলখানায় আসি তখন আমি শর্টস পরতাম, একদমই বেবি ছিলাম, আর যখন আমি বের হয়েছি তখন তখন অলমোস্ট বড় হয়ে গিয়েছে। সো সুশ্রী তখন বেবি ছিল, হাফ প্যান্ট পরতো। তো এই পিলখানা থেকেই আমার আম্মুকে আমরা টাটা বাই বাই বলেছিলাম, আম্মু আল্লাহর কাছে চলে গিয়েছে। তো সব কিছু মনে পড়ছে, ইমোশনাল লাগছে, ভালোও লাগছে। আমরা এখন বের হয়ে যাব, আপু আম্মুর কথা বলে ইমোশনাল হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিছে। এখন আমরা বের হব, বের হয়ে দেন একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাসে যাব। সুশ্রী এখন একটা জনসেবা করবে, একটা আঙ্কেল আর একটা আঙ্কেলকে পানির বোতল দিতে বললো, ওকে এখন ও সেই পানিটা নিয়ে যাচ্ছে, জনসেবা, জনসেবা, সেবা বলেছি মনে হয় আমি। সো আজকে এত আনলাকি একটা ডে, আমি আমার এই কার্ডটা 2 বার হারাইছি, 2 বার খুঁজে বের করতে হয়েছে, অনেক টায়ার্ড আমি, অনেকখানি হাঁটতে হয় পিলখানার ভিতরে। আপু ওয়েট করতেছে, আপুর মেজাজ অনেক বেশি গরম, যে আমি কেন এত কেয়ারলেস, 2 বার কার্ডটা কেন হারালাম, কেন গলার সাথে ঝুলালাম না। মেজাজ অনেক গরম, মেবি ফোনে কারোর সাথে ঝগড়া করতেছে। সো আমরা 4 নম্বর গেটে চলে আসছি, এখন বের হয়ে যাব। অ্যাজ ইউ ক্যান সি, আমরা অনেক টায়ার্ড আর বাইরে অনেক গরম আর এখানে অনেক সাউন্ড, আমি জানি না আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা।
সো আমাদের এখন টুকটাক কাজ আছে, কাজটা শেষ করে আমরা বাসায় চলে যাব। বাসে যে চিট পটাং হয়ে যাবে, আমি বাসে গিয়ে ঘুমিয়ে দিব। সো ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড, কারণ অনেকদিন পরে আমাদের এত বেশি হাঁটা হয়েছে, এই জন্য অনেক টায়ার্ড লাগছে। আর বাইরে প্রচুর গরম, শীতের দিন হলে এত খারাপ লাগে না বাইরে। হ্যাঁ, সবাইকে একটা সাজেশন দিব, অবশ্যই বেশি করে পানি খাবেন, অ্যান্ড বাসা থেকে বের হলে অবশ্যই অবশ্যই পানি নিয়ে বের হবেন, আর একটা ছাতা নিয়ে বের হবেন যে পরিমাণে রোদ, আর অবভিয়াসলি সানব্লক অ্যাপ্লাই করবেন। ওকে, সো আজকের ব্লগ এই পর্যন্তই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ, বাবাই, আসসালামু আলাইকুম।